বিসমিল্লা আলহামদুলিল্লাহ ও সলাইতাল্লাম আল্লাহ রসুলিল্লাহ দিন সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন করা আমাদের সকলের অবশ্য কর্তব্য আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম বলেন সাল ইলমি ফরিদ আলাহকুল্লি মুসলিম দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ অর্থাৎ বাধ্যতামূলক দিন সম্পর্কে জ্ঞান ছাড়া একজন মানুষের পক্ষে দিন পালন করা সম্ভব নয় দিন সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে আমাদের ইমান আকিদা ইবাদত কিংবা আমল কোনোটি বিশুদ্ধ হবে না আর যদি মন গড়াভাবে আল্লাহ তালার ইবাদত করা হয় তবে সেই ইবাদত প্রত্যাখ্যাত হবে আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন মান আলাইহি আমরুনা সাহারদ কেউ যদি এমন কোনো আমল করে যে বিষয়ে শরীয়তের অনুমোদন নেই যে আমলটি শরীয়ত মোতাবেক নয় কোরআন এবং সুন্না মোতাবেক নয় তবে সেই আমল প্রত্যাখ্যাত হবে এই জন্য জ্ঞান ছাড়া আমরা আমাদের ইমান আকিদা আমল কোনোটি বিশুদ্ধ করতে পারব না জ্ঞানের অভাবে আমাদের আমলগুলো আল্লাহ তালার সন্তুষ্টির পরিবর্তে অসন্তুষ্টি ডেকে আনতে পারে এর একটি উদাহরণ আমরা দিতে পারি আমাদের সমাজ থেকেই আমরা আমাদের সমাজে দেখতে পাই যে মুসলিম সংস্কৃতির একটি অংশে পরিণত হয়েছে যে বিষয়টি তা হচ্ছে কবর আমাদের দেশে বিভিন্ন পরেজগার লোকদের কবরকে ঘিরে নানা রকমের আচার অনুষ্ঠান এবং বিশ্বাস আকিদা গড়ে উঠেছে যা সম্পূর্ণ ইসলামের শিক্ষাবিরোধী আমরা কবর অথবা যেগুলোকে মাজার বলা হয় সে কবর বা মাজারগুলোতে আমরা দেখতে পাই সেখানে মানুষ কবরের উদ্দেশ্যে সিজদা করে কবরবাসীর কাছে প্রার্থনা করে কবরবাসীর কাছে দোয়া করে কবরবাসীর কাছ থেকে তারা কল্যাণের আশা করে তারা তাদের মনোবাঞ্ছা কাগজে লিখে কবরে ঝুলিয়ে দেয় কবর থেকে তারা বরকতের আশা করে কবরবাসীকে তারা বিভিন্ন প্রাকৃতিক ঘটনাবলী নিয়ন্ত্রণে সক্ষম মনে করে থাকে এই জন্য অনেক সময় দেখা যায় যে কবরের সামনে দিয়ে কিংবা তথাকথিত মাজারের সামনে দিয়ে যাওয়ার সময় গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে বলা হয় নতুবা দুর্ঘটনার সম্ভাবনা ইত্যাদি ধারণা এগুলো মানুষের মধ্যে রয়েছে এমনিভাবে কবরকে ঘিরে এমন সব বিশ্বাস গড়ে উঠেছে এবং আচার অনুষ্ঠান চলছে যেগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী আমরা যদি কোরআন এবং হাদিসের আলোকে কবর এবং কবরবাসী সম্পর্কে আমাদের কি বিশ্বাস রাখা উচিত সেটা দেখতে যাই তাহলে সেখানে দেখব যে আল্লাহ কবরে যারা আছে তাদেরকে তুমি কখনো শোনাতে পারবে না অর্থাৎ তুমি যদি কবরবাসীর কোনো কিছু বলো তুমি যদি তাকে ডাকাডাকি করো তার কাছে কোনো কিছু চাও এর কোনো কিছুই সে শুনতে পাচ্ছে না কেননা সে মৃত আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বিশেষভাবে কবর কেন্দ্রিক ইবাদত কিংবা কবরকে সুসজ্জিত করা এগুলোকে নিষিদ্ধ করেছেন মৃত্যুশদ যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা আনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইহুদি এবং নাসারাদের উপর আল্লাহ তাআলা লানত কেন ইত্তাকাদু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদ কেন না তারা তাদের নবীদের কবরকে মসজিদ হিসেবে ইবাদতের স্থান হিসেবে গ্রহণ করেছে অন্য হাদিসে তিনি বলেছেন আলা وإن من كان قبلكم كانوا يتخذون قبور أنبيائهم وصالحيهم مساجدا لوكو كرو تمد پوربي جارا چلو تاراتا دن نوبية ستان بناتو ألا فلا تتخذوا القبور مساجدا إني أنهاكم عن ذلك أو كما قال عليه الصلاة والسلام لوكو كرو تمرا قبور كي إباو تر ستان بانيونا عمي তোমরা কবরকে ইবাদত স্থান বানাবে না কবরে কোনো ইবাদত তোমরা করবে না তেমনি কবরকে সুসজ্জিত করা কবরের দালান নির্মাণ করা গম্বুজ নির্মাণ করা এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ আবুল হাইয়াজ নামক একজন ব্যক্তি তিনি বলছেন যে আলী ইবন আবিহ আল্লাহ রসুলের চাচাত্য ভাই আলী রাহানু তিনি তাকে বললেন আল্লাহ আল্লাহ আল্লহ রসুল্লাহু আলি আমি কি তোমাকে সেই কাজে পাঠাবো না যে কাজে আল্লাহ রাসুল আমাকে পাঠিয়েছিলেন সেটা কি আল্লাহ ইল্লা তুমি কোনো মূর্তি নির্মূল না করে ছেড়ে আসবে না আর কোনো উঁচু কবরকে সমান না করে তুমি আসবে না এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে ইসলাম কবরকে সুসজ্জিত করা কবরের চারদিকে দেয়াল নির্মাণ করা কবরের উপর গম্বুজ নির্মাণ করা ইত্যাদিকে নিষিদ্ধ করেছে কবর ইবাদত করাকেও ইসলাম নিষিদ্ধ করেছে অন্য হাদিসে বলা হয়েছে আল আরদু দুকুল্লুহা মসজিদ ইল্লা আল মকবরাত হাম্মাম গোটা পৃথিবী মসজিদ গোটা পৃথিবী সলাতে স্থান হিসেবে উপযুক্ত ইল্লা আল মকবরাত আল হাম্মাম ব্যতিক্রম হচ্ছে মকবরা কবরস্থান এবং হাম্মাম গোসলখানা গোসলখানা কিংবা টয়লেটে যেমনিভাবে নামাজ পড়লে নামাজ হবে না তেমনি কবরস্থানে নামাজ পড়লে নামাজ আদায় হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম দোয়া করতেন আল্লাহ মাল্লা তাজ আল কবরি ওয়াসানান হে আল্লাহ আপনি আমার কবরকে মাবুদ বানাবেন না মানুষ যেন আমার কবরের ইবাদত না করে মানুষ যেন আমার কবরের পূজা না করে মানুষ যেন আমার কবরে এসে আমার কাছে কিছু না আছে আমার কাছে প্রার্থনা না করে এই হাদিসগুলো থেকে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট যে মুসলিম সমাজে কবরকে ঘিরে যে সংস্কৃতি গড়ে উঠছে ইসলামের নামে সেটা সম্পূর্ণ ইসলামের শিক্ষার সাথে সাংঘর্ষিক বরং এই কাজগুলো যারা করবে যারা কবর উদ্দেশ্যে সিজদা করবে কবরের কাছে চাইবে কবরকে ঘিরে তওয়াফ করবে ইত্যাদি তারা আর মুসলিমই থাকবে না তারা ইসলামের বাইরে চলে যাবে তাহলে মুসলিমরা এই কাজগুলো করছে কেন এর জবাব হচ্ছে জ্ঞানের অভাব এটি আমরা আমরা একটি নমুনা দিলাম এমনি আরও বহু নমুনা আছে যা থেকে আমরা বলতে পারি যে আজকে মুসলিমদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে নতুন করে আবার দিনকে শেখা নতুন করে আবার ইমান আকিদা সম্পর্কে ইবাদত সম্পর্কে আমল সম্পর্কে মহামালাত লেনদেন ব্যবসা বাণিজ্য বি সম্পর্কে কোরআন এবং শাহি হাদিসের আলোকে নতুন করে জ্ঞান শিক্ষা করা এই দিনের মৌলিক জ্ঞান অর্জনের জন্যই আমাদের এই ধারাবাহিক আয়োজন আমরা পরবর্তী আলোচনাগুলোতে ইনশাল্লাহ দিনের মৌলিক জ্ঞানকে একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আল্লাহ সুবাহানো তাল্লা কবুল করুন এবং তফিক দান করুন আজকে সর্বশেষ আমরা জ্ঞানের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করে আলোচনা শেষ করে দেবো আল্লাহ আল সুবাহানে বলছেন ফাআ আলম আনাহ ইহ জেনে নিন হে নবী আল্লাহ তালা তার নবীকে সম্বোধন করে বলছেন জেনে নিন হে নবী আহ ইলাহ ইহ যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই এটি আপনি জেনে নিন লা ইলাহা ইহ সম্পর্কে আপনি জানুন জ্ঞান অর্জন করুন আমরা অনেকে মনে করি যে লহা ইহ মুখে বলাই আমাদের মুক্তির জন্য নিশ্চয়তা কোনো সন্দেহ নেই লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে একজন ব্যক্তি ইসলামে প্রবেশ করে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলাই যথেষ্ট নয় বরং আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি জেনে নিন লা ইলাহা ইল্লাল্লাহ জানতে হবে এর কিছু শর্ত আছে সেই শর্তগুলো পূরণ করতে হবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণার দাবি অনুযায়ী আমল করতে হবে তবেই এই বাক্য একজন ব্যক্তির জন্য মুক্তির নিশ্চয়তা নিয়ে আসবে অন্য এতে আল্লাহ তালা বলেন কুল হেল ইয়াস্তাউল্লা দিন আলমুন আল্লাহ আলমুন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে তারা কখনো সমান নয় জ্ঞান অর্জনের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লু আলহিম বলছেন ম্যান ইউরিদিল্লাহ হুফি দিন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন কাউকে দিনের জ্ঞান দান করা দিনের জ্ঞান অর্জনের তৌফিক হওয়া দিনের জ্ঞান অর্জনের ব্যাপারে ভালোবাসা সৃষ্টি হওয়া এবং আগ্রহ সৃষ্টি হওয়া এটা আল্লাহ তালার পক্ষ থেকে কল্যাণের লক্ষণ অপরপক্ষে এই হাদিস থেকে আমরা বলতে পারি যে ব্যক্তি দিনের জ্ঞান থেকে মুখ ফিরিয়ে রাখে দিনের জ্ঞান অর্জনে সচেষ্ট হয় না এবং দিনের জ্ঞান যাকে আগ্রহী করতে পারে না তবে আশঙ্কা হয় ভয় আছে যে হয়তো আল্লাহ তালা তার কল্যাণ চান না অন্য হাদিসে দিনের জ্ঞান অন্বেষণকারীর ফজিলত সম্পর্কে বলা হয়েছে ইন্না তিবাহ দিনের জ্ঞান অন্বেষণকারীর জন্য আকাশ এবং পৃথিবীবাসী ইস্তেফার করতে থাকে এমন কি পানির মাছ তার জন্য ইস্তেফার করতে থাকে এজন্য আমাদের সকলের কর্তব্য জ্ঞান অন্বেষণকারীদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা মানসাল আকা তরিয়কান ইয়েল্তিয়ামি সুফিহিয়া এলমন সাহ হালাল্লাহ হুলাহুবিহি তরিয়কান ইলাল জান্না অনুহারি সাল্লাসুল বলছেন যে জ্ঞানের অন্বেষণে কোনো পথ চলে আল্লাহ শুভানমতা আলা তার এই পথ চলার কারণে জান্নাতের একটি পথকে তার জন্য সহজ করে দেন যে দিন শিক্ষা করে তার জন্য দিনের আমল করা সম্ভব হয় আর এর দ্বারা তার জন্য জান্নাতের পথ উন্মুক্ত হয় সে হালাল কাজগুলো করে হারাম থেকে বেঁচে থাকে জ্ঞানের কারণে সে দিনের ইবাদতগুলো সঠিকভাবে পালন করে এই জন্য তার জন্য জান্নাতের পথ উন্মুক্ত হয়ে যায় দিনের জ্ঞান অন্বেষণে পথ চলা জান্নাতের পথ চলার মতো কেউ কেউ বলেছেন এই হাদিসে যার উদ্দেশ্য এই যে কেয়ামতের দিন দিন শিক্ষার্থীদের জন্য জান্নাতে পৌঁছানোর পথকে সহজ করে দেয়া হবে তাদের জন্য হিসাব সহজ হবে এবং তারা দ্রুত সেরাত অতিক্রম করতে সক্ষম হবে সর্বশেষ একটি হাদিস বলেই আমরা আজকে আলোচনা শেষ করব একবার এক ব্যক্তি صحوان بن عسال رضي الله عنه أجن صاحبيت يا رسول صلى الله عليه وسلم ركعتي يا شبلين رسول الله إني جئت أطلب العلم يا رسول أمي جاني ونشوني شو كونو تاكا كポイشة كيم بونو كونو جاگوت كبرو جونو أمي أبنا اشتي إيشة تي يا رسول صلى الله عليه وسلم تكيبولن مرحبا بطالب العلم مرحبا بطالب العلم دين شكرتك স্বাগতম আল্লাহ রসুল সাল্লাহ আলাহি সাল্লাম দীন শিক্ষার্থীকে স্বাগতম জানালেন এবং বললেন ইন্না নতুয়ালী বাল আইল তাহ তাফ তাহুফহুল মেলায়িকা দিন শিক্ষার্থীকে ফেরেশতারা ঘিরে রাখে আজনি হাতিহা তাদের ডানা দিয়ে ফেরেশতারা দিন শিক্ষার্থীদেরকে ঘিরে রাখে তোমায় কাবু বাদ হম বাবা হাই তাইয়াবলু উৎসমা দুনিয়া মিন হাব্বাতিহিম লিমায়ত লোভ এরপর তারা একের উপর আরেক ফেরেশতারা তারা একত্র হতে থাকেন এবং শেষ পর্যন্ত তারা আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যান অর্থাৎ দিন শিক্ষার্থী যে কাজটি করছে এই জ্ঞান অন্বেষণের কাজ সেটা ফেরেস্তাদের কাছে এত পছন্দনীয় যে ফেরেস্তারা তার চারিদিকে তাকে ঘিরে রাখেন এবং তার চারিদিকে একত্রিত হন আল্লাহ সুবাহ তাল্লা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোকে দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করুন দিনকে মানার জন্য প্রথম কাজ হচ্ছে জানা জানা ছাড়া মানার কোনো উপায় নেই এই জন্য আমাদের সকল মুসলিমের কর্তব্য সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা দিন সম্পর্কে সঠিক উৎস থেকে জানা আল্লাহ আমাকে তৌফিক দান করুন সুভান